তারা দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে লকডাউনের কারণে বিভিন্ন অফিস বন্ধ। তো শ্রীমন্তে সাধারণ মানুষ এলাকাগুলো কী কী সুবিধা পেতে পারে বা এই মধ্যে আপনারা কী চিন্তা ভাবনা করছেন এলাকা নিয়ে? দেখুন, আজকে লকডাউন যবে থেকে চালু হয়েছে বা এই করোনার যে সিচুয়েশান, সেই বিষয়ে ভিত্তি উপরে ধারণা করে ভারতবর্ষে প্রায় 40 কোটি বিমা গ্রাহক রয়েছে ভারতীয় জীবন বিমা নিগমে। তাদের জন্য চিন্তাভাবনা করে এলআইসি যে আজকেই একটা প্রেস রিলিজ করেছেন, তো সেই প্রেস রিলিজে পরিষ্কার বলা আছে যাদের প্রিমিয়াম মার্চ মাস এবং এপ্রিল মাসে রয়েছে তারা 30 দিন এক্সট্রা গ্রেস পিরিয়ড পাবে। এমনিতেই আমাদের পলিসিতে 30 দিন গ্রেস পিরিয়ড দেওয়া হয়, আরও অতিরিক্ত 30 দিন মানে 60 দিন দাঁড়াচ্ছে। অর্থাৎ মার্চ মাস এবং এপ্রিল মাসে যাদের প্রিমিয়াম রয়েছে তারা অতিরিক্ত 30 দিন তাদের যে গ্রেস পিরিয়ড এছাড়া আরও 30 দিন পাচ্ছে। দ্বিতীয়ত, এই সময় যাদের প্রিমিয়াম ফেব্রুয়ারি মাসের 22 তারিখে ছিল তারা গ্রেস পিরিয়ডে মার্চের 22 তারিখ, তো সেই সময় লকডাউন, তাদের জন্য তারা গ্রেস পিরিয়ড পেয়েওছে, তাদের জন্য আরও 15 দিন এক্সট্রা দেওয়া হচ্ছে। অতএব কর্পোরেশন পুরোপুরি গ্রাহকের উপযুক্ত, গ্রাহক যাতে সুবিধা হবে সেই রকমই নিয়মকানুন করছে। এছাড়াও প্রিমিয়াম দেওয়ার জন্য অফিস বন্ধ আছে কারণ এখন ওয়ার্ক টু হোম চলছে। তাছাড়াও কোনো কাস্টমার মনে করলে সরাসরি অনলাইনের মাধ্যম দিয়ে www.lic.in-এ গিয়ে তার প্রিমিয়াম ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারবে। এছাড়াও যে সমস্ত পেমেন্টস অ্যাপস রয়েছে, ভিম অ্যাপস থেকে গুগল পে থেকে শুরু করে পেটিএম থেকে শুরু করে যে সমস্ত অনলাইন অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমেও প্রিমিয়াম প্রদান করতে পারে কাস্টমার। এছাড়াও কাস্টমার CSC পয়েন্ট, যেগুলো ব্লক লেভেলে কাস্টমার সার্ভিস সেন্টার রয়েছে, CSC পয়েন্ট থেকেও কাস্টমার তার প্রিমিয়াম প্রদান করতে পারে। কিন্তু যাদের এলআইসি প্রিমিয়াম বাকি আছে তারা কি লকডাউনের জন্য কিছুটা হলেও লেট ফি ছাড় পাবে? হ্যাঁ, ওই তো প্রথমে বলেছি যে আপনার যারা মার্চ মাসে এবং এপ্রিল মাসে যাদের কিস্তি তারা 1 মাস অতিরিক্ত আরও এক্সট্রা টাইম লেট ফি ছাড় পাবে, দিতে হবে না। এই সময় কোনো লেট লাগবেই না, মোট 60 দিন, 30 দিন তাকে এলআইসি প্রথমেই দিচ্ছে, এছাড়া আরও 30 দিন। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে এরা একটু আগে যে ট্যাক্সের যে ছাড়, ট্যাক্সের ছাড়ের বিষয়ে বলে রাখি যে ফিনান্সিয়াল যে ট্যাক্সেশন যেটা রয়েছে 2019-20 31 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, তো যেহেতু এই সময় লকডাউন ছিল তাই ট্যাক্সেশন লয়েতেও 3 মান্থ আরও এক্সটেনশান দেওয়া হয়েছে। অর্থাৎ 30 জুন পর্যন্ত এলআইসির প্রিমিয়াম যা জমা হবে সেগুলো কিন্তু আপনার 19-20 ফাইন্যান্সিয়াল ইয়ারে এগুলোকে অ্যাডজাস্ট করানো হবে। অতএব এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো এ নাই, আমরা 30-6 পর্যন্ত এলআইসির প্রিমিয়াম যেগুলো জমা হবে সেগুলো 19-20 ফাইন্যান্সিয়াল ইয়ারে জমা দিয়ে আপনার ট্যাক্সের ছাড় পাওয়া যাবে। এছাড়াও যেটা হচ্ছে আপনারা সকলেই জানেন বা আপনাদের প্রশ্নও করছিলেন যে সেটা হচ্ছে যে এই সময় পেমেন্ট কী হচ্ছে। দেখুন, আমাদের কাছে যেগুলো নেফট এন্ট্রি আছে অফিসে, সেই সমস্ত এন্ট্রিগুলোর ভিত্তিতে আমরা কিন্তু পেমেন্ট আমাদের অফিস অলরেডি করে দিয়েছে। এছাড়াও যে সমস্ত ব্যক্তিদের মাসে মাসে অ্যানুইটি রয়েছে বা SB রয়েছে সেগুলো আমাদের অফিস ঠিক টাইম টু টাইম করে দিচ্ছে। এবং আপনাদের মাধ্যম দিয়ে জানিয়ে রাখছি যে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত এরকম 16 জন মানুষ ভারতবর্ষে যারা মারা গেছে, যাদের ক্লেম কিন্তু অলরেডি এলআইসি স্যাংশন করে দিয়েছে। তো এলআইসি সম্পূর্ণভাবে মানবিকভাবে কাজ করছে এবং গত বছর 7.5 কোটি ক্লেম ছিল, সেখানে 99.25 ক্লেম স্যাংশন হয়েছে, অনলি 0.75 ক্লেম রেপুটেড হয়েছে, মানে 99.25 ক্লেম স্যাংশন হয়েছে। অতএব এখানে কোনো গুজব বা আতঙ্কের নয়, এবং আমরা চাইছি যে লকডাউন যত বাড়বে যত সেরকম ভিত্তিতে আরও এক্সটেন্ডেড টার্ম বাড়ানো হবে।